নমস্কার, আপনারা দেখছেন সান সেভালাল নিউজ নেটওয়ার্ক ওয়েস্টবেঙ্গল। এই মুহূর্তে আমি সরাসরি ধূপগুড়ি ব্লকের ঝাড়ালদা 2 নং গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত খট্টিমা বাজার থেকে সরাসরি আপনাদের সঙ্গে রয়েছি। আমরা এই মুহূর্তে কিন্তু আমরা মাঝ রাত বেলা 12টার থেকে আমরা এই মুহূর্তে টাইম কিন্তু দাঁড়িয়েছে ভোর 3টা। আমরা সরাসরি সেই চিত্র আপনাদের সামনে তুলে ধরছি। দীর্ঘক্ষণ ধরে এখানে কিন্তু বিভিন্ন রেশন গ্রাহক যারা রয়েছেন তারা কিন্তু এই মুহূর্তে আমাদের খট্টিমারি বাজারে বাজার সংলগ্ন এলাকার একটি গ্রাহক সেবা কেন্দ্রের সামনে কিন্তু ভিড় জমিয়েছেন। এবং তারা কেন এখানে সেই ভিড় জমিয়েছেন আমরা একটু বিস্তারিত জেনে নেওয়ার চেষ্টা করব। তারা কি কারণে এখানে রয়েছেন আর বিষয়টা আমরা পুরোপুরি বিস্তারিত জেনে নেব। মুখ্য উদ্দেশ্য কি আপনারা কেন রয়েছেন এতক্ষণ ধরে? আপনি মুখ্য উদ্দেশ্য একটাই, রেশন কার্ড আধার লিঙ্ক করার জন্যই আমরা এসেছি। গতকাল বা গত পরশু থেকেই আমরা এখানে যাতায়াত করতেছি কিন্তু কোনোভাবে আমরা সাফল্য হতে পারছি না। কালকে তো লিঙ্ক ছিল না, সার্ভার ডাউন ছিল, তার জন্য কোনো কাজ হয়নি। আজকে আবার পুনরায় আমরা এখানে এসেছি। রাতে কি ক্যাফে কোনোভাবে খোলে? না, সেটা তো খুলে না, কিন্তু আমরা যে এখানে গ্রাহক পরিষেবার যে কর্তা আছেন ওনাকে আমরা বিভিন্নভাবে রিকোয়েস্ট করতেছি, উনি যাতে আসেন, আমাদের যে কাজটি আছে সেই কাজটি যাতে করেন। যদি এই কাজটি আমাদের করেন তাহলে আমরা সফল হই, এতটুকুই আমরা ওনার কাছে রিকোয়েস্ট করেছি। তো এখনো পর্যন্ত উনি আসেননি দোকানে, তো এখন দেখি, যদি আসেন তাহলে আমাদের কাজটি হবে, আর যদি না আসেন তাহলে হয়তো আজকেও ফিরেই যেতে হবে। আচ্ছা, আপনারা রেশন ডিলার কর্তৃপক্ষকে এই বিষয়ে কোনো রকম মন্তব্য বা কোনো রকম অভিযোগ করেছেন যে আপনারা মাছ রাত অব্দি এখানে দাঁড়িয়ে রয়েছেন কিন্তু আপনাদের কোনো রকম সমস্যা সলভ হচ্ছে না, কারণ আপনারা আধার লিঙ্ক করতে পারছেন না? আপনাদের যা অভিযোগ রয়েছে সে হচ্ছে মাছ রাতে বা এই সময়ে নির্ধারিত সময় ছাড়া কোনোভাবেই লিঙ্ক আপ হয় না, কিন্তু আপনারা 12টার থেকে এই অবস্থায় এই মুহূর্ত অব্দি এখানে রয়েছেন, এই বিষয়ে কি ডিলার কর্তৃপক্ষ কোনো রকম মন্তব্য করেছেন বা কোনো রকম তাদের কাছে কোনো রকম ধারণা রয়েছে? না, এখনো পর্যন্ত তো সেরকমভাবে ডিলারকে জানা হয়নি, কেননা এটা রানিং 2 দিন হচ্ছে। এখন দেখি, আজকে যদি না হয় তাহলে আমরা অবশ্যই ডিলার কর্তৃপক্ষকে এই সমস্যাটি জানাবো, যাতে আমাদের এই সমস্যাটুকু যেটুকু আছে উনি যাতে সুরাহা করেন, এতটুকুই বলবো। কেন বসে আছেন? আধার লিঙ্ক বলতে কিসের আধার লিঙ্ক? রেশন কার্ডের। কেন, কালকে সকালবেলা আসলে হতো না? হয় না তো, হয় না তো। তো আপনার রাত্রে যেখানে আসেন আপনাদের সমস্যা হচ্ছে না? কষ্ট করে নেবে তো, বুঝি নেই না। আধার লিঙ্ক করে কি হবে? কি হবে মানে আপনাদেরকে আধার লিঙ্ক কে করতে বলছিল? কি করতে ডিলার কইছে? কার কইছে ডিলার? এই আধার লিঙ্ক করার পর আপনাদের কি মানে কি হবে? আপনারা খাবেন দিবে না, রিজন দিবে না পরে? তো যেমনটা আমরা আমাদের সানসেভালাল নিউজ নেটওয়ার্কের পর্দায় আমরা দেখালাম যে রেশন কার্ডের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক করার কারণে কিন্তু মাঝরাত থেকে ভোর 5টা অবধি কিন্তু লাইনে দাঁড়িয়ে রয়েছেন কিন্তু গ্রাহকেরা। ধূপগুড়ি ব্লকের ঝাড়দা 2 নং গ্রাম পঞ্চায়েতের খট্টিমারি এলাকার ঘটনা, এবং আমরা বিস্তারিত সেই তথ্য আপনাদের সামনে তুলে ধরলাম, এবং তার যে জলের যে জলঘোলা রয়েছে এই পুরো বিস্তারিত বিষয় নিয়ে যে জলঘোলা রয়েছে সেই জলঘোলা আমরা ক্লিয়ার করার জন্যই সানসেভালাল নিউজ নেটওয়ার্কের পক্ষ থেকে আমরা আজকে এই মুহূর্তে রয়েছি সেই ডিলারের বাড়িতে। আমাদের সঙ্গে রয়েছেন 2 ডিলার, আমরা কথা বলে নিয়ে বিস্তারিত জানার চেষ্টা করবো যে কী রয়েছিল এবং কী বিস্তারিত বিষয় রয়েছে যার কারণে মাঝরাতে গিয়ে গ্রাহকেরা লাইন দাঁড়িয়ে রয়েছেন এবং তারা চাচ্ছেন যে তাদের যেন আধার কার্ডের সঙ্গে রেশন কার্ডের লিঙ্ক করা হয়। আমরা একটু বিস্তারিত জেনে নেবো আমাদের সঙ্গে যে 2 ডিলার রয়েছে তাদের সঙ্গে। এখানে যে একটা সমস্যা হচ্ছে, আমরা কোনো পাবলিককে আমাদের রেশন দোকান থেকে বা আমার কোনো স্টাফ বা আমি বা আমার কোনো কর্মচারী কেউই বলে নাই যে বা পাবলিককে মানে আমার কাস্টমারকে মাঝরাতে গিয়ে বা সেই মধ্যরাতে গিয়ে আধার লিঙ্ক করতে হবে এরকম কোনো ইনস্ট্রাকশান নেই। আচ্ছা, যে বিষয়টা রয়েছে যে যদি তারা আধার লিঙ্ক না করে রেশন কার্ডের সঙ্গে তবে তারা রেশন দোকান থেকে কোনো রকম খাদ্য সামগ্রী পাবে না, এ বিষয়ে কী বলবেন আপনি? এরকম কোনো ইনস্ট্রাকশান দেওয়া ছিল? আপাতত আমাদের কাছে এরকম কোনো ইনস্ট্রাকশান নেই, আমাদের অফিস থেকেও কোনো ইনস্ট্রাকশান দেয়নি যে আধার কার্ডের সাথে রেশন কার্ডের লিঙ্ক না থাকলে সে খাদ্যদ্রব্য পাবে না। সে অবশ্যই অটোমেটিকলি পাচ্ছে, যখন এরকম কোনো রকম যদি নির্দেশ আসে তখন সেটা অবশ্যই কার্যকরী হবে। আপাতত আমাদের কাছে এরকম কোনো ইনস্ট্রাকশান নেই বা আমাদের খাদ্য দপ্তর এরকম কোনো আমাদের কাছে নির্দেশিকা জারি করেনি। আচ্ছা, বিষয়টি কতটা এই সত্যতা রয়েছে যে আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করতেই হবে? হ্যাঁ, বিষয়টি এটা সত্যতা রয়েছে, যেহেতু মানে আধার কার্ডের সাথে লিঙ্ক করতেই হবে, কারণ কি আধার কার্ডের সাথে লিঙ্ক না করলে
মানে যেহেতু টোটালটাই অনলাইন বেসিস হয়ে যাচ্ছে, তাই আধার কার্ডের সাথে রেশন কার্ডটা লিংক একটা করতেই হবে, কিন্তু এটা কবে নাগাদ শেষ ডেট এটা আমাদের কাছে সে বিষয়ে কোনো তথ্য নেই। আচ্ছা, এখন যদি কোনো গ্রাহক যদি আপনার কাছে আধার কার্ড লিংক ছাড়া আসে, তো আপনারা কি খাদ্য প্রদান করছেন? হ্যাঁ, অবশ্যই অবশ্যই করতেছি, 100% করতেছি, কোনো সমস্যা নেই। কারণ অনেকেরই তো 50% লোকেরই তো এখনও আধার কার্ডের সাথে রেশন কার্ডের সংযোগ হয়নি, সে অবশ্যই খাদ্য পাচ্ছে। আমরা কাউকে বলিনি যে রাত্রি 3টা বা 3:30টা অনলাইন করতে হবে। আমরা এটুকু বলছি যে আধারের সঙ্গে মোবাইল নাম্বার সংযুক্তকরণ করতে হবে, আর তাছাড়া যে সমস্ত ফ্যামিলিতে 5টা করে কার্ড আছে, দেখা গেলো 4 জনের আধার লিঙ্ক আছে। যে মানুষটা, যে গ্রাহকটা আমাদের কাছে রেশনের খাদ্য সামগ্রী নিতে আসে, দেখা গেলো তার আধার লিঙ্ক নেই। এখন আমরা অনলাইনে বিলিং করছি, দেখা গেলো তার আধার লিঙ্ক নেই, সেহেতু তার ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার কোনো স্কোপ নেই, মোবাইল নাম্বার লিঙ্ক নেই, ওটিপির কোনো স্কোপ নেই। সেহেতু আমরা সেই গ্রাহকটাকে বলছি বাড়ির যে তার ওয়াইফ আছেন, ছেলে মেয়ে আছে, যে কাউকে আসতে হবে রেশনটা নিতে। আমরা তাকে রেশনটা দিতে পারতেছি না, কারণ ফিঙ্গারপ্রিন্ট ম্যাচ না করলে বা ফিঙ্গারপ্রিন্ট না নিলে আমরা তো তাকে রেশন দিতে পারবো না, কারণ তার সঙ্গে আধার লিঙ্কই নেই, তাহলে তো তাকে আমরা রেশন দিতে পারি না। সেহেতু তার পরিবারে ওই সমস্ত মেম্বারদের আসতে হবে, আর সেটাই আমরা বলছি সেই লোকটাকে, সেই গ্রাহকটাকে, যে আপনিও আধার লিঙ্ক করান, আপনার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করান, তাহলে আপনি আসলেই নেক্সট টাইমে আপনি মালটা পাবেন, খাদ্য সামগ্রী পাবেন। আচ্ছা, লিঙ্ক করতে গিয়ে বিভিন্ন রকম সমস্যা হচ্ছে, সেটা হচ্ছে এক সার্ভার সমস্যার কারণে তারা লিঙ্ক করতে পারছেন না। এই কারণে গতকাল রাতে দীর্ঘদিন ধরে তারা রাত্রে গিয়ে লাইনে দাঁড়াচ্ছে অনলাইন সেন্টারে। না, সেটা কিন্তু এরকম কি কোনো রকম ইস্যু রয়েছে? সেটা কিন্তু আমার জানা নেই। আমরা পেপার পত্রিকা এমনি দেখতেছি, আধারের সঙ্গে মোবাইল নাম্বার সংযুক্তকরণ আর রেশন কার্ড সংযুক্তকরণ করতে হবে, সেহেতু আমরা মানুষকে 100% মাল দিচ্ছি, কাউকে ঘুরাচ্ছি না। যে সমস্ত গ্রাহক ঘুরে যাচ্ছে রেশন দোকান থেকে, তাদের আধার লিঙ্ক নেই তাদের রেশন কার্ডে, সেই লোকটা আসলে তাকে আমরা মাল দিতে পারছি না, কারণ তার ফিঙ্গারপ্রিন্ট আমরা নিতে পারছি না। আচ্ছা, আপনাদের এই রেশন ডিলারের, আমরা অন্য রেশন ডিলারের কথা বলেছিলাম, অন্য সব রেশন কেন্দ্রে কিন্তু আধার কার্ড লিঙ্ক না থাকলেও রেশন প্রদান, খাদ্য সামগ্রী প্রদান করা হচ্ছে, আপনাদের এখানে কী পরিস্থিতি রয়েছে? আমরাও দিচ্ছি, কাউকে ঘুরাচ্ছি না তো। আধার কার্ড যে সমস্ত ফ্যামিলির একদমই আধার কার্ড নেই, তাদের আমরা মাল দিচ্ছি, কারণ যে সমস্ত ফ্যামিলিটা আধার লিঙ্কেজ আছে, 5 জনের মধ্যে 3 জনের আছে, সেই 3 জনের মধ্যে একজনকে আসতে হবে রেশন নিতে, কাউকে আমরা ঘোরাচ্ছি না। সবাইকে জাস্ট এটুকু আমরা বলে দিচ্ছি, আপনারা আপনাদের আধার কার্ড, রেশন কার্ড, মোবাইল রেশন কার্ডের সঙ্গে লিঙ্ক করুন। তো আপনারা যেমনটা আমাদের সানসেভালাল নিউজ নেটওয়ার্কে শুনলেন, পুরো বিস্তারিত বিষয় আমি নিয়ে আমরা আলোচনা করলাম, কালকের মাঝরাতের থেকে শুরু করে আজকে সকালবেলা আমরা ডিলারদের সঙ্গে কথা বললাম, এবং সেই ডিলারদের মুখ থেকে কিন্তু পরিষ্কার একরকমভাবে কিন্তু ডিলাররা জানিয়ে দিলেন যে আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করাটা একটা জরুরি বিষয়, এটা সরকারের একটা নির্দেশ রয়েছে এবং সেই নির্দেশ অনুযায়ী অবশ্যই করাতে হবে। কিন্তু এমনটা নয় যে আধার কার্ড লিঙ্ক ছাড়া যাদের নেই, যাদের কাছে সেই রকম ব্যবস্থা নেই, তারা কোনোভাবে মালপত্র পাবে না, এরকম কিন্তু অভিযোগ তারা পুরোপুরি উড়িয়ে নিলেন। আমরা দুজনের সঙ্গে কথা বলে নিয়েছিলাম, দুজন ডিলারের সঙ্গে কথা বলে নিলাম, এবং দুজনই কিন্তু একইভাবে কিন্তু একরূপভাবে এই পুরো অভিযোগটি, যে অভিযোগ রয়েছে সেই অভিযোগ কিন্তু এড়িয়ে এলেন। আপনাদের সামনে আমরা সেই বিস্তারিত তথ্য তুলে ধরলাম। এই মুহূর্তে আমি জলপাইগুড়ির থেকে তপন রায়, সানসেভালাল নিউজ নেটওয়ার্ক, ওয়েস্ট বেঙ্গল।